আমি ডক্টর আব্দুর রব, আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আমি হোমিও ডাইজেস্টের সন্ধান পাই মূলত প্রথমত একটা সোশ্যাল মিডিয়াতে একটা বিজ্ঞাপন ছিল, সেখান থেকেই আমি নাম্বার সংগ্রহ করি এবং নাম্বারে যোগাযোগ করার পরে আমি রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশনের রুল নাম্বার অনুযায়ী আমি তাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করি। এখানে এসে আমার প্রথম যে ধাক্কাটা লাগে, স্যার আমাকে প্রশ্ন করেছেন যে আমি প্রকৃত ধারার হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চাই কিনা। তখন আমি বললাম যে জি স্যার, আমি প্রকৃত ধারার হোমিওপ্যাথিক চিকিৎসক হইতে চাই। কয়েকদিনের মধ্যেই আমাকে কল করা হলো, আমি হোমিও ডাইজেস্টের এক বছর মেয়াদি যে কোর্সের একজন অন্তর্ভুক্ত স্টুডেন্ট হিসাবে। তার পরবর্তীতেই আমি রীতিমতো অনলাইনে যে ক্লাসগুলো চলতেছে সেই ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। এক মাস পর পর যে অফলাইনে ক্লাস হয়, প্র্যাকটিক্যাল ক্লাস হয়, সেই ক্লাসগুলোতেও আমি অংশগ্রহণ করি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কখন কিভাবে কোন সাবজেক্ট কোন বই পড়তে হবে সেইগুলো সব কিছু একেবারে হোমিও ডাইজেস্ট ধাপে ধাপে আমাদেরকে দিচ্ছে এবং যথাসময়ে আমাদের সেই অনুযায়ী ক্লাস নিচ্ছে, সেই অনুযায়ী ট্রফিক দিচ্ছে, হ্যান্ড নোট দিচ্ছে। কলেজ থেকে আমরা যে জ্ঞানটা পাচ্ছি শুধু সার্টিফিকেট ওয়াইজ যে জ্ঞানটা লাগে সেটা আমরা নিয়ে আসছি, কিন্তু মহাত্মা হ্যানিম্যানের প্রকৃত ধারার হোমিওপ্যাথি শিক্ষার যে সিলেবাসটা সেটা হোমিও ডাইজেস্ট আমাদেরকে প্রদান করছে। ইতিমধ্যেই আমরা অনুভব করছি এবং আমাদের মধ্যে বিশ্বাস আসছে যে সত্যিকার অর্থে প্রকৃত ধারার হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারলে আমাদের দ্বারা সমস্ত মানুষের রোগ নিরাময় সম্ভব। হোমিও ডাইজেস্টের সাথে থেকে এবং তাদের সিলেবাস অনুযায়ী অধ্যয়ন করে আমার এই বিশ্বাসটা জাগ্রত হয়েছে।